লবণ পরিমাণ মতো। হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। টমেটো 1টা। পেঁয়াজ কুচি 1.5 কাপ। আদা বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা 1.5 টেবিল চামচ। তেজপাতা 3টা। সাদা এলাচ 3-4টা, কালো এলাচ 2টা, কালো গোলমরিচ, লং, দারচিনি 3-4 টুকরা। সরিষার তেল আধা কাপ। সয়াবিন তেল আধা কাপ। এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়া সস, একটু কষানোর পরে মরিচের গুঁড়া, ভালো করে কষানোর পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম।